ফেনীতে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে নানা রকমের বাহারি স্বাদের কুল। ফেনী সদর উপজেলার কাজিরবাগে 40 শতক জমিতে কাশ্মীরি, বলসুন্দরী, বাউকুল, আপেল কুল সহ নানা জাতের কুল চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কৃষক আসপতালি। কতটুকু জায়গার মধ্যে করছেন? 40 ডিসিম। আচ্ছা, খরচ কেমন পড়ছে? খরচ তো প্রচুর হয়েছে, মানে প্রায় 70,000 টাকা মতন পড়ছে। আচ্ছা, কোথা থেকে শিখলেন এই চাষাবাদ? চাষাবাদ এটা মানে প্রথমে আমি ফেফে বাগান করছিলাম। আচ্ছা, ফেফে বাগান মরিয়ে গেছে মতন পরে দিয়ে ওই কৃষি অফিসারের লাগে যোগাযোগ করলাম যে আমি এখন কী লাগাইতাম ফাড়ি, ঢলের ফানি উঠলে কি টিকবো। আমি বললো যে মানে কেন তাহলে আমরা বড়ি লাগান, বড়ি লাগাইলে মানে কেন আমার জায়গাটা তাহলে টিকবো। তখন এই নিয়ে আর পরামর্শ নিয়েই আমি আপনার বড়ির বাগান করছি আর কি। আচ্ছা, কৃষি হেমিয়ে আনিয়ে দিয়েছে আমারে। কৃষি বিভাগ আপনাকে কেমন সহযোগিতা করছে? সহযোগিতা মানে হেমিয়ে সহযোগিতা করছে, কিছু টাকাও হেমিয়ে দিছে আমার হাওলাত, মানে ব্যক্তিগত ভাবে, মানে এটা সরকারিভাবে আমার কিছু না, মানে হেমিয়ে আমার মানে কত 2-3 হাজার টাকা হাওলাত দিছে। সার আনতে সময় আমার টাকা আসিল না, এই আর কি। এই কতটুকু জমির মধ্যে আপনার করছেন এটা? 40 ডিসিম জায়গা। খরচ কেমন পড়ছে? 70,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। আচ্ছা, আপনি এই মৌসুমে এখানে কেমন লাভের আশা করছেন? এই মৌসুমে আমার পুঁজি আইব না, অত অর্ধবদ্ধ টাইমটারুম। আচ্ছা আচ্ছা, সামনে কি আপনি লাভের আশঙ্কা করছেন? লাভ সামনে আল্লাহ রহমত, পুরোই লাভের আশা আছে। এবছর তো খরচ বেশি, এবার আগামীতে আর কোনো এত খরচ হইব না। আমার নেড়ে বেড়ায় আমি সাইডে বড়াটাই গেছে, 26,000 টাকা গেছে খালি নেড়ে আর সাইডের বেড়ায়। কি কি জাতের বড়ি আছে এখানে? এখানে আছে বলসুন্দরী আছে, কাশ্মীরি আছে, আপেল কুল আছে, আমার এই আর কি বাউকুল আছে। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি হয় কেজি প্রতি? কেজি 100 টাকা। সবগুলাই 100 টাকা করে? না, 100 টাকা যাইব কাশ্মীরি আর বলসুন্দরী, ওই বাউল কুল আছে এগুলো 40 টাকার বেশি যাইব না। তাজা পায় এখানে সবসময় আমরা আইয়ে খাই কিনবার লাগলে। আপনি কি ওখান থেকে এখানে কি পাইকারি কিনে নিয়ে? না, পাইকারি কিনে নিয়ে। কোথায় বিক্রি করেন এগুলো? এ রানি এক কাজের ব্যাগ আছে কিঙ্গের। কাস্টমার ক্রেতারা আপনার কাছ থেকে একদম ফ্রেশ সবজিগুলো পাচ্ছে বা এই সবজিটা সরসর খাইতে আছে? এই যে এটা কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে আছে কাস্টমার। কৃষক আসমত আলী তার নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে ফেনী শহরের কাজিরবাগে এই কুল বাগানটি করেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন